হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। সো আজকের ভিডিও টপিকটা হলো যে আমরা ফ্রি এনার্জি কীভাবে তৈরি করব। ফ্রি এনার্জি মানে আমরা ফ্রিভাবে কীভাবে কারেন্ট ইউজ করব। হ্যাঁ, আপনারা ঠিকই শুনতেছেন যে আমরা ফ্রিভাবে কীভাবে কারেন্ট ইউজ করব। আসলে এটা সম্ভব যে ফ্রি ইউজ করাটা এটা সম্ভব। সো এটা মানে একটু টেকনিক লাগে আর কি, মানে একটু টেকনিক ইউজ করলেই হয়। আপনারা ইউটিউবে অনেক অনেক হাজার হাজার ভিডিও দেখছেন, দেখে হয়রানি গেছেন যে কি শেয়ার। আমরা তো সব ফেক দেখলাম, আমরা কোনো অরিজিনাল কোনো ভিডিও পাইলাম না, যে আমাদের কোনো কাজই হচ্ছে না। যারা ফেক ভিডিও দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছেন, ওদের জন্য আজকে আমার ভিডিওটা। এটা তো কোনো ফেক নাই, একবার রিয়েল একটি ভিডিও। আপনারা এটা দেখলেই বুঝবেন যে আমি কীভাবে কীভাবে করছি। একবার আমি প্রথমে আমি প্র্যাকটিক্যালি করে দেখাবো, তারপর ড্রয়িংয়ের মাধ্যমে দেখাবো, তারপর আবার প্র্যাকটিক্যালভাবে করে দেখাবো। মানে এরকমভাবে করে দেখাবো যে একবার দেখলে আপনারা বলবেন না যে আমরা কিছু বুঝি না। আর না বুঝলে আমার পাশে থাকা কমেন্টে জানিয়ে দেবেন, আমি আবার নতুন করে আপনাদেরকে আনসার দিয়ে দিব। আর আমি যথাসম্ভব চেষ্টা করবো আপনাদেরকে বোঝানোর জন্য। আসুন শুরু করি। হ্যালো বন্ধুরা, সবার প্রথম আমার লাগবে এরকম দুইটা ব্যাটারি। এখানে দেখেন, এখানে আমার একটা ব্যাটারি বোল্ট হলো 3.7 ভোল্ট করে, এরকম দুইটা ব্যাটারি লাগবে। সো আপনারা এই দুইটা ব্যাটারি এরকমভাবে ট্যাপ মুড়িয়ে নেবেন। আমি এরকমভাবে ট্যাপ মুড়িয়ে নিচ্ছি। তারপর আমার ব্যাটারিগুলো দেখতে এরকম লাগবে। আর হ্যাঁ, আপনারা যে কোনো ব্যাটারি নিতে পারেন, 4 ভোল্টের বা এর থেকে বেশি ভোল্টেরও নিতে পারেন, সমস্যা নেই। কিন্তু যত ভোল্ট বাড়াবেন তত ভোল্টের মোটর লাগাবেন। আমার এখানে যেহেতু 3.7 ব্যাটারি মানে 3.7 ভোল্টের ব্যাটারি, ধরেন 4 ভোল্টের, তাই আমি 4 ভোল্টের মোটর নিলাম। আপনারাও যত ভোল্টের ব্যাটারি লাগাবেন এত ভোল্টের মোটর নেবেন। সো এখন আমি তার লাগিয়ে নিচ্ছি আমার ব্যাটারিতে। আর তার লাগাইতে লাগাইতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর আমি আপনাদেরকে আজকে এরকমভাবে বুঝাবো যে সবাই বুঝবে। আমি এখন আপনাদের দেখাচ্ছি, পরে আমি খাতায় এঁকে আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? স্টেপ বাই স্টেপ আপনাদেরকে খাতায় এঁকে ড্রয়িং করে আমি আপনাদেরকে দেখাই দিব। এইভাবে তারগুলো একটু পেঁচিয়ে নেবেন আপনারা। এই যে আমি এখানে দেখাচ্ছি, এভাবে খুলে তারটা একটু ভালো করে পেঁচিয়ে নেবেন, ঠিক আছে? পেঁচিয়ে নিলে কী হয় যে আমরা জ্বালাই দেওয়ার সময় প্রবলেম হয় না, কি মানে তারটা এক জায়গায় থাকে। তারপরে প্রথম রোজন যেটাকে বলে ওইটাতে লাগাবেন তারটা। ওখানে যদি রোজন যদি লাগান তাহলে তারটা ভালোভাবে পরিষ্কার হবে আর জ্বালাইটা সুন্দরভাবে নেবে। দেখুন আমার জ্বালাই দেওয়া প্রায় শেষের কাছাকাছি। আমি এখন ভিডিওটি একটু স্কিপ করে দিচ্ছি, দেখুন। আর এখানের যে ভিডিওটা, এটা কোনো ফেক না, একবার রিয়েল একটা ভিডিও। আর এটা কেউ ফেক প্রমাণিত করতে পারবে না। আর আমি আপনাদেরকে এরকমভাবে দেখাবো যে সবাই বুঝবে। আর আমি এখানে ভিডিওটা একটু স্কিপ করে দিচ্ছি যাতে ভিডিওটা বেশি লং না হয়, ঠিক আছে? এখন দেখেন আমার এই দুইটা মোটর সেম আমি এভাবে বসাই দিব উপরে। এখানে বসানোর জন্য আমার এখন লাগবে একটা কটন বার, এভাবে একটা সাথে একটা লাগানোর জন্য। আসুন একটা কটন বার নিয়ে আসি। এই যে এটা হলো কটন বার। এই কটন বারটা আমরা মেপ দিয়ে মাঝখান থেকে কেটে নিব। আপনারা কেচে দিয়ে বা প্লাস দিয়ে এভাবে কেটে নেবেন। আমি এভাবে কেটে নিচ্ছি। এখন আমরা একটার ভিতর একটা এভাবে লাগিয়ে দিব। মানে এটা এরকমভাবে লাগাবেন যদি টাইট হয়। আমি ভিতরে গাম দিয়ে দিছিলাম, এই কারণে আমারটা টাইট হয়েছে। আপনারা একটু ঘাম দিয়ে বা অন্য কিছু দিয়ে টাইট করে নেবেন, যে যার মতো পারেন আর কি। এখন আসুন, এতটুকু হয়ে গেছে, সো আমরা উপর থেকে কোস্টিপ লাগাই, তারপর ড্রয়িংটা শুরু করি। এই যে কোস্টিপ, কোস্টিপটা আপনারা এভাবে লাগিয়ে নেবেন। দুটাতে সেম এভাবে ভালোভাবে টাইট করে লাগাবেন, কারণ মোটরগুলো অনেক লড়বে। তো আমি প্রথমটা আপনাদেরকে লাগিয়ে দেখাচ্ছি, দ্বিতীয়টাই স্কিপ করে নিব। আপনারা এভাবে ভালোভাবে লাগিয়ে নেবেন। সো আমি এখান থেকে ভিডিওটা একটু স্কিপ করে নিচ্ছি, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। তাই শেষ এরকম হওয়ার পরে আমাদের আরেকটা জিনিস লাগবে। সো এটা এখন আমরা দেখাচ্ছি। আমি যে কোনো একটি নষ্ট চার্জার নেব। এখানে আমি কোনো নির্দিষ্ট কোনো চার্জার নিচ্ছি না, যে কোনো চার্জার নিলেই হবে। সো এটা এইভাবে খুলতে হয়, চার্জারটা আপনারা এইভাবে খুলে নেবেন। এরপরে দেখুন এটার ভিতরে আমি সার্কিটটা দেখতেছি, এই সার্কিটটা আমরা বাইর করে নেব। সো আমি এটাকে এভাবে বের করে নিচ্ছি।
দেখো প্রায় থাকবে, আপনি একটু কষ্ট করে বের করে নেবেন। সো আমার এখান থেকে লাগবে একটা ডায়োড, কারণ অনেক মানুষে ডায়োড কোথায় পাবে জানে না, এই কারণে আমি এই চার্জারটা ভেঙে দেখাইছি যে নষ্ট চার্জারের ভিতরেও ডায়োড থাকে। এই যে দেখুন, এটা হলো আমার ডায়োডটা, এটা আমি আপনাদেরকে ভালোভাবে দেখাচ্ছি, একটু দেখেন, জুম করে নিচ্ছি। এখন আমরা এটা খুলে নিব, আর এটা সবসময় চার্জারের এই পাশেই থাকবে, আপনারা খুঁজে বের করে নেবেন বা যে কোনো চার্জারই পাবেন। শেষ, আমার খোলা শেষ, আপনারা যেভাবে পারেন খুলে নেবেন। এখন আমি ডোয়িংয়ে যাচ্ছি, ডোয়িংয়েটা কীভাবে ফিটিং করব। দেখুন, এটা হলো আমার ডোয়িংটা, সেম আমার এই জিনিসটার মতো যেটা আমি বানাইছি। দেখেন দেখেন, এখানে দুইটা মোটর আছে, সো আমার ডোয়িংয়েও দুইটা মোটর আছে, আর মোটরের দুইটি তার আছে সেম। দেখেন এই পাশের মোটরে আমার দুইটি তার আছে, এই দুটি, আর সেম এখানেও দুটি পয়েন্ট আছে, প্লাস আর মাইনাস, সেম এটার মতো। আর এখানে একটি ব্যাটারি, ঠিক আছে, এটা হলো আমার এখানে দুটো ব্যাটারি, আমি এখানে একটা ব্যাটারি দেখাচ্ছি, মানে 4 ভোল্টের যে কোনো ব্যাটারি হলেই হবে। আর দেখুন, এখানে হলো নেগেটিভটা আমার, ঠিক আছে, আর এটা হলো পজিটিভটা। দেখুন এখানে দুটি লাইন আছে এই মোটরের, সো এই মোটরটা আর কি, এটা তো দুইটা লাইন, ওই মোটর দুইটা লাইন। সো আসুন এখন আমরা ড্রয়িংটা শুরু করি। এখন থেকে দেখেন, এইটা হলো নেগেটিভ আমার লাইন, সো নেগেটিভ থেকে আমি মোটরের নেগেটিভে দিয়ে দিলাম, ঠিক আছে, আপনারও ব্যাটারি নেগেটিভ থেকে মোটর নেগেটিভে দিয়ে দিবেন। তারপরে আমার এখান থেকে পজিটিভের যে লাইনটা, এই পজিটিভ লাইনটা আমি এইভাবে এইভাবে এনে পজিটিভে দিয়ে দিব, আপনারও এখান থেকে পজিটিভে দিয়ে দিবেন। দেখেন আমার এখানে যেই কালেকশনটা দেওয়ার পরে আমার এই মোটরটা ঘুরবে, এই মোটরটা ঘুরার পরে আমার এখান থেকে ভোল্টেজ বাড়বে, ঠিক আছে। সো এখান থেকে আমার ভোল্টেজ 12 ভোল্ট বাড়িয়েছিল, সো আপনাদেরকে আমি বিরুদ্ধে দেখে দেবো যে আমার ভোল্টেজ কত ভোল্ট দিছিল মিটারে, আমার মিটারে 12 ভোল্ট দিছিল। সো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, ধরেন 12 ভোল্ট থেকে আমি 10 ভোল্ট নিলাম, দেখেন আমি এখান থেকে 12 ভোল্ট থেকে 10 ভোল্ট নিলাম। সো এখন যদি আমি যে ব্যাটারিটা চালাচ্ছি, এই ব্যাটারিটা যদি আমি চার্জ করি, তাহলে আমার হবে যে, দেখেন এখানে 4 ভোল্ট লেখা আছে, তাহলে আমার এখান থেকে ধরি 5 ভোল্টই দিলাম আমি ব্যাটারি চার্জ অনুযায়ী। সো আমি এখানে 5 ভোল্ট মাইনাস দিলাম, সো এখন আমার মাইনাস দেওয়ার পরে আমার আসে সমান সমান 5 ভোল্ট। সো আমি এখান থেকে 5 ভোল্ট পুরোপুরি ফ্রি পাচ্ছি, সো আমার ব্যাটারি চার্জও যাবে না, সারা দিন আমার লাইটগুলো চলবে, অফও হবে না, ঠিক আছে। সো আমি এখান থেকে 5 ভোল্ট ফ্রি। আবার আরেকটা কথা, আপনারা যদি একটা থেকে যদি বড় মোটর লাগান, বড় ব্যাটারি লাগান, তাহলে আরও বেশি ভোল্টেজ ফ্রি পাবেন, ঠিক আছে। এখন আমরা ব্যাটারিটা কীভাবে চার্জ করব, কীভাবে আমরা ব্যাটারিতে 5 ভোল্ট দিব, এটা এখন দেখাচ্ছি। সো দেখুন, এটা দেওয়ার জন্য আমার একটা লাগবে ডায়োড। আগে বলি ডায়োডের কাজটা কি, ডায়োডের কাজ হলো একটা পানির ট্যাঙ্কি, পানির ট্যাঙ্কি থেকে পানি শুধু নিচের দিকেই পড়ে, মানে নিচের দিকে পড়ার জন্য আমি একটা 5 লাগালাম, এটার নামই হলো ডায়োড। সো আগে আপনাদেরকে আমি একে দেখাচ্ছি ডায়োডটা, মানে এক পাশে লাইন যায় অন্য পাশে লাইনটা যায় না আর কি। সো দাঁড়ান, আমি আপনাদেরকে এখন একটা ট্যাঙ্কির ডিজাইন বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এটা হলো আমার ট্যাঙ্কি, পানির ট্যাঙ্কি, ঠিক আছে। সো এটা হলো আমার পানির পাইপ, এখান থেকে পানির পাইপ ট্যাঙ্কিটাকে ভালো করে দেখে দিচ্ছি, এটা হলো আমার পানির ট্যাঙ্কিটা, ঠিক আছে, এটা হলো আমার পানির পাইপ, ঠিক আছে। এখান থেকে আমি একটা ট্যাপ বানাচ্ছি, এই যে দেখুন, এটা হলো আমার একটা ট্যাপ, ঠিক আছে। ট্যাপটা ছাড়লে পানিটা শুধু নিচের দিকেই পড়বে, ঠিক আছে, কিন্তু ট্যাপ দিয়ে পানিটা উপরে যাবে না। ডায়োডের কাছে এটা যে কালে ভোল্টেজটা, এটা শুধু একদিকেই দেয়, অন্যদিকে ভোল্টেজটা দেয় না, ঠিক আছে, অন্যদিকে আপনারা নিশ্চিন্তে ইউজ করতে পারবেন। দেখুন আপনারা সাদার দিকটা দিয়ে পানিটা পড়বে, আর কালো দিকটা ওইদিকে পানি যাবে না, সেম এভাবে, মানে এই পাশে যাবে ওই পাশে যাবে না, ডায়োডের কিন্তু প্লাস মাইনাস আছে, মানে কালো দিকটা ধরিনেন মাইনাস আর পজিটিভটা ধরিনেন প্লাস, মানে সাদা দিকটা আর কি। সো এখন আমি এখানে দেখাচ্ছি, ধরুন এখানে আমি একটা ডায়োড আঁকলাম, এখান থেকে আমরা আগে ডায়োডের মানটা দিয়ে দিচ্ছি, ডায়োডের মান হলো 4007, ঠিক আছে, এটা হলো আমাদের ডায়োডের মান। সো এই যে এই ডায়োডটা, এই ডায়োডটার মানে ব্যাটারি থেকে আমার মোটর, ওই মোটরের লাইনটা যাবে না, সো ওই মোটর থেকে আমার ব্যাটারিতে চার্জ করার জন্য এই লাইনটা আসবে, ঠিক আছে। আর এটা যদি আমরা না যদি দিই, তাহলে ব্যাটারি থেকে ওই মোটরটা চলবে, ওই মোটরটা চলি, ব্যাটারি চার্জটা তাড়াতাড়ি খেয়ে নেবে। তো ডায়োডটা দেওয়ার কারণে ওই মোটর থেকে শুধু আমার ব্যাটারিতে চার্জ হবে, বাট ওখান থেকে লাইন ওখানে যাবে না।
সো আমি লাইনটা দেখেন বরাবর পজিটিভে ঢুকিয়ে দিলাম, ব্যাটারির আপনারও ব্যাটারি পজিটিভে দিয়ে দিবেন, আর মোটরের নেগেটিভ লাইনটা। এখন দেখেন নেগেটিভ লাইনটা কী করবো, নেগেটিভ লাইনটা সোজা এভাবে টেনে ব্যাটারি নেগেটিভে লাগিয়ে দিব। ঠিক আছে, আপনারা এভাবে সোজা টেনে ব্যাটারি নেগেটিভে লাগিয়ে নেবেন। এখন দেখেন এই যে লাইনটা ডায়োডের এই পাশের যে লাইনটা, এই লাইনটা আমার খাবে 5 ভোল্ট। ঠিক আছে, যেটা আমি আপনাদেরকে একটু আগে দেখাইছিলাম যে আমার 5 ভোল্ট এখান থেকে নিয়ে নিবে ওরা। ঠিক আছে, সো আমার এই পাশে গেল 5 ভোল্টের লাইন। সো আমি আরও 10 ভোল্ট থেকে আরও 5 ভোল্টের লাইন পাবো। এই লাইন, এই 5 ভোল্টের এই দুইটা লাইন হলো আমার পজিটিভ আর নেগেটিভ। ঠিক আছে, মানে এই লাইনগুলো আমি ফ্রি পাবো। আপনারা সবসময় খেয়াল করবেন যদি 5 ভোল্টের উপরে লাইন যদি না দেন, 5 ভোল্টের উপরে লাইন দিলে আপনার ব্যাটারিটা চার্জ শেষ হয়ে যাবে। ঠিক আছে, দেখেন এটা হলো আমার বাল্ব, আমি এখানে একটা বাল্ব এঁকে নিচ্ছি। সো আমি এখান থেকে দেখেন এটার পজিটিভ এদিকে আর নেগেটিভ এদিকে, আপনারা ফ্যান বা মোটর যে কোনো জিনিসই এটা তো লাগাতে পারবেন, বা 5 ভোল্টের লাইটই হোক না কেন। শেষ, এখন আমার লাইটটা এখানে 5 ভোল্ট দিলে আমার লাইটটা চলবে। ঠিক আছে, কারণ এটা হলো আমার পুরোই ফ্রি লাইট, ফ্রি। ওকে, এখন আসুন আমরা এটা পেট্টিকেটা আপনাদেরকে দেখাই যে কীভাবে ওটা ফ্রি হচ্ছে। আসুন পেট্টিকেল আমরা শুরু করি। সো দেখুন আমার এই মোটরে দুটা লাইন আছে, এখানে নেগেটিভ, এটা আমি সবগুলো নেগেটিভ একসাথে করে নিব, কারণ ওটার ভিতরেই সেমই দেখাইছিলাম যে সবগুলো নেগেটিভ একসাথে হবে। দেখুন আমি এই যে ব্যাটারি থেকে নেগেটিভটা এই মোটরে গেছে, তারপরে এই মোটরে আমি পজিটিভ লাইনটা লাগিয়ে দিচ্ছি। এই দেখুন এখন আমার মোটরটা চালু দিচ্ছি, চলতেছে। ঠিক আছে, এখন এটা যে চলতেছে, এটা চলার কারণে আমার পিছনের যে মোটরটা ওই মোটরতে লাইন যাচ্ছে। সো এখন আপনাদেরকে আমি ভিডিওতে, আরেকটা ভিডিও আছে আমার, ওটাতে আমি দেখা দিচ্ছি যে এটা কত ভোল্ট দিচ্ছে। আসুন ওই ভিডিওতে যাই। এই যে দেখুন আমি আপনাদেরকে আমার মিটারের দুইটি তারে দেখাচ্ছি। আমি ভিডিওটা একটু ফাস্ট করতেছি কারণ যাতে ভিডিওটা বেশি লং না হয়, তারপর অনেক লং হয়ে গেছে। সো আসুন এখন আমি মিটার কাটাটা সেভ করলাম 50-এ। সো এখন আমি এখান থেকে আমার দুইটা লাইন লাগাবো মিটারে। এখন দেখেন কালোটার সাথে কালোটা আর লালটার সাথে লালটা আমি এখন লাগিয়ে নিব মিটারের। দেখুন মিটারের তারগুলো আপনাদের সামনে রাখলাম, এখন কালোটার সাথে লালটার সাথে আমি লালটা লাগিয়ে দিচ্ছি, আপনারাও এভাবে লাগিয়ে নেবেন। এখন দেখুন আমি আমার মোটরটা স্টার্ট দিচ্ছি, দেখছেন আমার ভোল্টেজ দেখাচ্ছে কত, আমার মিটারের কাটা দেখাচ্ছে 12 ভোল্ট। ঠিক আছে, এখন যদি আমি টেনে দেই আমার মিটারের কাটাটা ঘুরিয়ে, দেখেন টেনে দিলাম, দেখছেন আমার মিটারের কাটা কই গেছে, দেখাচ্ছে 10 ভোল্টের কাছাকাছি। ঠিক আছে, এখানে 12 ভোল্ট দেখাচ্ছে আর ওইদিকে দিলে 10 ভোল্ট দেখাচ্ছে, তার মানে আমার এটা 12 ভোল্ট আর 10 ভোল্টের আশেপাশে, মানে 11 ভোল্টের কাছাকাছি আছে। এখন আসুন ওখানে যাই। এই যে দেখুন এটা হলো আমার ডায়োড, এই ডায়োডের আমি ব্যাটারি পজিটিভ দিকটা, ডায়োডের যেই পাশটা বেশি কালো থাকে, মানে বেশিরভাগ যে অংশটা কালো থাকে ওই কালো অংশটার সাথে জ্বালাই করে লাগিয়ে নিব। ঠিক আছে, আগে আমি নেগেটিভ সবগুলো একসাথে করে নিই। এই দেখেন এই সাদাটা হলো আমার মোটর নেগেটিভ, সো আমি এই নেগেটিভগুলো সবগুলো একসাথে করে নিচ্ছি। ওই ভিডিওটার মতো, ওই ড্রয়িংটার মতনই আপনারা ড্রয়িংটা একটু ভালোভাবে খেয়াল করলে বুঝবেন আমি সবগুলো কালো তার একসাথে করে দিয়েছিলাম, মানে নেগেটিভ লাইনগুলো। এখন দেখুন যে আমি পজিটিভের সাথে এটা লাগিয়ে নিব। ঠিক আছে, এখন আমি এটা জ্বালাই করে দিচ্ছি, আর আপনারা এভাবেই করবেন। আর আশা করি সবাই ড্রয়িংটা দেখে পুরোপুরি ভিডিওটা বুঝতে পারছেন। এখন আসুন আমি প্র্যাকটিক্যালি দেখাই যে এটাতে কী চলবে। এ দেখুন আমরা ড্রাইভটা জ্বালাই করে নিচ্ছি। ঠিক আছে, আপনারা জ্বালাই করে নেবেন। এটা হলো আমার ব্যাটারি পজিটিভ লাইন, যেটা মোটরের সাথে লাগছিল। ব্যাটারি পজিটিভ লাইন আর মোটরের পজিটিভ লাইনটা আমি একসাথে মিলাই জ্বালাই করে দিলাম। ঠিক আছে, এখন আমরা এখান থেকে যেই আরেকটা মোটরের লাইন আছে, যেটা আমার 12 ভোল্ট লাইন দিছিল, 12 ভোল্টের লাইন যেটা দিছিল, ওইটাতে আমি এখন জ্বালাই করে দিব। এই যে এটা হলো আমার নেগেটিভ লাইন, এই নেগেটিভ লাইনটা আমার ড্রয়িংয়ে এখন আপনাদেরকে দেখাবো এটা কীভাবে আসছে। এই যে দেখুন এটা হলো আমার নেগেটিভ লাইন। সো এখানে দেখেন আমি মোটর থেকে নেগেটিভ লাইনটা ব্যাটারিতে দিচ্ছি, আর ওই মোটর নেগেটিভ লাইনটাও ব্যাটারিতে দিচ্ছি, মানে আমি সবগুলো নেগেটিভ লাইন একসাথে করে নিচ্ছি। এখন আসুন ডায়োডটা শুরু করি। এটা হলো আমার ডায়োড, এটা আমি কীভাবে নিচ্ছি দেখেন।
सेम ए मोटर थे के डायोड आमी बराबर बैटरी दिए निसी আর আমরা ফ্রি কারেন্ট যে পাবো এটা আমরা এখান থেকে নিব যেহেতু এই যে আমার এই কার্ড থেকে আমি ফ্রি কারেন্ট নিছিলাম সো আমি ডায়োডের বা এখান থেকে নিলেই হবে এই যে মোটর এই পাশে থেকে আমি নিতে পারবো না কারণ তারগুলো ভিতর থেকে আসছে সো আমি আমার এই যে এলাইনটা যে গেছে এই বরাবর আমি এটা ডায়োড থেকে নিয়ে নিব কারণ এখান থেকে নিলে একই হবে ঠিক আছে কারণ এই দুটো তার একসাথেই লাগছে